शांति स्वरूप भाटनगर पुरस्कार पाচ্ছেন चार बांगाली विज्ञानी। शांति स्वरूप भाटनगर पुरस्कार पाচ্ছেন विज्ञानी दीप्यमान गंगोपाध्याय। इंडियन इंस्टीट्यूट ऑफ केमिकल बायोलॉजी विज्ञानी दीप्यमान गंगोपाध्याय, बेंगलुरु इंडियन इंस्टीट्यूट ऑफ साइंसेस विज्ञानी अनिंदी दास, बॉम्बे आईआईटी केमिकल विभाग के विज्ञानी देवव्रत माइती, मुम्बई टाटा इंस्टीट्यूट ऑफ फंडामेंटल रिसर्च विज्ञानी बासुदेव दासगुप्त। दीर्घदिन पर स्वास्थ्य विभाग क्यों बांगला থেকে पुरस्कृत हलो। विज्ञानी दीप्यमान गंगोपाध्याय के शुभेच्छा जानिए बार्ता मुख्यमंत्री। আমাদের সঙ্গে একজন ডাক্তারবাবু রয়েছেন যিনি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেও সারা জীবন রোগী দেখেননি, কিন্তু সারা জীবন গবেষণা করেছেন চিকিৎসা বিজ্ঞান নিয়ে। ঠিক এমন ল্যাবরেটরিতেই তার জীবনের একটা বড় অংশ কেটেছে। দীপ্যমান গঙ্গোপাধ্যায় এবার শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছেন দীপ্যমান বাবু। দীপ্যমান বাবু কী বলবেন? একটা ইউনিক, আপনি চিকিৎসা বিজ্ঞানে গবেষণার জন্য এই পুরস্কার পেলেন। আমি খুশি, এবং এটা জাতীয় সম্মান পেলে অবশ্যই উৎসাহ বাড়ে কাজে, কিন্তু চিকিৎসক কিন্তু বিজ্ঞান করেছেন সারা জীবন, এরকম কিন্তু সারা পৃথিবীতে প্রচুর মানুষ আছেন। হ্যাঁ, আমরা আমাদের চারপাশে হয়তো খুব কম দেখি, মানুষ দেখতে পাই, কিন্তু আপনি সেইভাবে দেখলে চিকিৎসা বিজ্ঞানের সব বড় বড় আবিষ্কার আমরা যে ধরনের কাজ করছি তার থেকে অনেক বড় গুরুত্বপূর্ণ কাজেও সাধারণত চিকিৎসকরাই কাজ করেছেন। সারা মেডিকেল সায়েন্সে সেইভাবে দেখলে কলকাতা থেকে আমি বলবো অনেক দিন পর ভাটনগর অ্যাওয়ার্ড এসছে। সেটা আমার সাধারণ মানুষের কাছে একটা কৌতূহল যে ঠিক কোন জায়গায় গবেষণার জন্য, এটা যদিও সার্বিক গবেষণার একটা পুরস্কার, কিন্তু কোন গবেষণার জন্য আপনার এই স্বীকৃতি? এটাতে আমি বলবো যে আমাদের ল্যাবের মূল উৎসাহ এবং ফোকাস সেটা হচ্ছে আমরা ইমিউনোলজিস্ট, আমরা ইমিউনোলজি নিয়ে কাজ করি এবং আমরা হিউম্যান ইমিউনোলজিস্ট। সো আমরা মানুষের বিভিন্ন রোগে ইমিউনোলজি যেভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করি। মোট চারজন বঙ্গ সন্তান এবার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছেন, তার মধ্যে কলকাতার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি এবং সেখানকারই গবেষক দীপ্যমান গঙ্গোপাধ্যায় এবার শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন চার বাঙালি বিজ্ঞানী। শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেসের বিজ্ঞানী অনিন্দি দাস, বম্বে আইআইটির কেমিক্যাল বিভাগের বিজ্ঞানী দেবব্রত মাইতি, মুম্বাই টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের বিজ্ঞানী বাসুদেব দাসগুপ্ত। দীর্ঘদিন পরে স্বাস্থ্য বিভাগে কেউ বাংলা থেকে পুরস্কৃত হল। বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রী।